সে একটা দুইটা করে তার পেছনে পেছনে যাচ্ছে। ওই শিশুটা যে হাঁটছে সুদানে দুর্ভিক্ষ পীড়িত সেই এলাকাতে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? আসলে আমেরিকানরা তাদের একটি এনজিও, তারা ওখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে খিচুড়ির আয়োজন করেছে। সেই বাচ্চাটা দেখল যে গ্রামের মধ্যে তাকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, অথচ চলতে পারছে না। সে হামাগুড়িতে একটু একটু করে যাচ্ছে, গিয়ে গিয়ে পড়ে যাচ্ছে, আবার হামাগুড়ি দিয়ে যাচ্ছে, ওখান থেকে 1 কিলোমিটার তাকে যেতে হবে। কিন্তু শকুনটা তার পেছনে হেঁটে হেঁটে যাচ্ছে। শকুনকে সাধারণভাবে আমরা হাঁটতে দেখি না, তারা দৌড়ে। শকুনটা বেশ কিছু সময় ধরে পেছনে হাঁটছে। হাঁটবার পেছনে তার কারণটা কি? হাঁটার পেছনে কারণটা, শকুন জীবিত কোনো খাদ্য নেই। একটু পরে চলতে চলতে শিশুটা মারা যাবে। মারা যাবার পরে তখন সে শকুনের খাদ্যে পরিণত হবে। একটা শিশু যে চলেছে খাদ্যের সন্ধানে, সে যখন খাদ্যে পরিণত হবে তখন শকুন তাকে খাবে। এই ছবিটা যখন পাঠিয়ে দেওয়া হল হরিণ স্যার পেলেন, যে চিত্রকর তিনি, তার 3 মাস পরে তিনি এই ছবিটা সহ্য করতে পারেননি। সঞ্চিতা রায় এবং আমাদের সৌভাগ্য এখানে সঞ্চিতা রায় যে চিত্র দেখেছেন সুইসাইড করেননি। তার যে বন্ধু যাকে তিনি হারিয়েছিলেন, সেই বন্ধু রশিকা হয়েছিলেন। গ্রামের পথে আসবার সময় লোকাল যে রাজাকার, তার দেশীয় যে মানুষ, যারা পাকিস্তানে জ্বর, গুপ্তচর এবং ধর্ষক লুণ্ঠন, তারা পল্লবী বলে 14-15 বছরের মেয়েটাকে তারা ধর্ষণ করে 2 রাত্রি পরে যখন বাড়িতে আশ্রয় পেল না, মানে ওই ছেলেদের বাড়িতে, রাজাকারদের বাড়িতে আশ্রয় পেল না, তারপর তারা পাক মিলিটারি ক্যাম্পে ধরে দিয়েছে। তারা নির্মম নির্যাতন করেছে তার শরীরের উপর। এরকম হাজার হাজার লাখ লাখ নারী নির্যাতনের চিহ্ন রয়েছে বইটার মধ্যে। কারণ একটা টুকরো টুকরো সত্য দিচ্ছে। আর বারবার করে প্রশ্ন করছে, এই রাজনীতি, এই দেশ ভাগ, এটা কি? এই সভ্যতা, এই অনেকগুলো প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলছেন, বর্ণনা করছেন, প্রশ্ন তুলছেন, বর্ণনা করছেন গোটা বইটার মধ্যে। তারপরে তারপরে ওই লেখিকার যে ছোটা, তিনি আবির্ভূত হয়েছিলেন। আমার সৌভাগ্য যে আমরা সেই ছোটা তো বোধ হয় আমরা সদা বীরের মধ্যে পাচ্ছি। এই আবির্ভাব হচ্ছে এই কারণের জন্যে যে তাকে বাচ্চারা ডাকতো বাঘ মামানো, তিনি পারতেন না, এমন কাজ নেই। তিনি এক ডুবে একটা বড় দিঘির এপার ওপার করতেন, তিনি ছুটে চলে যেতে পারতেন, একবারে ছুটে চলে যাওয়ার মতো গাছে উঠে যেতে পারতেন, তাল গাছ, নারকেল গাছ, কলা গাছ উঠে যেতে পারতেন। তিনি ছুটে যেতেন যদি কোনো অন্যায় অবিচার তার প্রতিবাদ করতে, তিনি ধনী সম্পদ কেড়ে নিয়ে দরিদ্র অভুক্ত মানুষদের বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, এবং তাদের সামনে যারা সরকারি প্রশাসক, যারা প্রশাসক যারা, তারা যে আমাদের এখন যেমন আমাদের দেশের মধ্যে রয়েছে যে ওই বিভিন্ন চাল ডাল রেশনে টোশনে পাচ্ছি, খাওয়া যায় না, খুব কম দামে যে চাল অনেকে পান খাওয়া যায় না। তো সেই ছোটদা, সুদেষ্টার ছোটদা, তিনি সেই চাল কেড়ে নিয়ে, যারা দিচ্ছেন কেড়ে নিয়ে, সেই মালিকদের রান্না করে সেইখানে খাইয়ে এটা বলেছে, দেখো তোমরা যা খাওয়াচ্ছ সেটা খেতে পারো কিনা। প্রতিবাদের এই কণ্ঠস্বর এই ছোটদা, তিনি ছুটে যখন জানলেন যে অলি, অলিকে ধরে নিয়ে গেছে রাজাকারেরা, আসলে
করতে পারলেন। সেই বর্ডার এলাকা থেকে দৌড়ে ছুটে ভেতরে চলে গেছেন, 2 কিলোমিটার ভেতরে চলে গেছেন, গিয়ে গেছেন যে যাবার পরে তিনি নাম নিয়েছেন সুকুমিয়া। প্যান্টটা গুটিয়ে হাঁটুর উপরে তুলেছেন, নমি ভাজ করে বলে ওদের কাছে চেয়ে চিনতে জামা ছেড়ে সেটা গ্রামের বালকের সাথে মিশে একটি বালকের লোক দেখিয়ে বললো, দেখ তো ক্যাপটা কেউ আছে কিনা, সে ফিরে এসে বলল, ক্যাপটা কেউ নেই, কিন্তু আসবার পথে দেখলাম একটা পুকুর ধারে, ছোট ডোবার ধারে 14-15 বছরের একটা মেয়ে, সে একটু ভরসার হল, সে একটু পাগলি, সেই পাগলি জল খাওয়ার চেষ্টা করছে, কোন জল কিনা, মানে ওই খানা ডোবার জল। তারপরে উনি ছুটে গেছে, উনি বুঝতে পেরেছেন এই শিল্পর যে অত্যাচারের পরে বাঘ সীমানা থেকে বিচারিত করে তাকে ছুড়ে ফেলে দিয়েছে, তাকে পড়ে তুলে নিয়ে যাবে, তার চিকিৎসার প্রয়োজন থেকে জল টল খাইয়ে তাকে উনি চলে এসেছেন একটা নৌকা করে বিমানে। পরে বেঁচে গেছে, পরে বেঁচে যাওয়ার পরে পরে হয়তো জীবিত এখন স্বদেশ না বারবার করে চিঠি লেখে বলিকে, প্রথম থেকে উত্তর পায় কিন্তু বলির বাবার উত্তর দেয়, সে প্রায় বোবা হয়ে গেছে, সে মন হয়ে গেছে, কথা বলে একটা উত্তর পায়নি। হুম করে তুষের আগুনের মতো দাউদাউ করে জলে সঞ্জিতা লাল তার বড়কে তিনি সুদেশ না সেই সুদেশ না মনে হয়তো আজও জীবিত। আমার বারবার করে পড়বার পরে মনে হয়েছে আমি যাই একটু বলিকে দেখে আসি, অথচ আর কিছু না হোক আমি এটা প্রণাম করে আসি যে কি অত্যাচারের পরে জীবনে সে বেঁচে আছে। হোয়াটসঅ্যাপ সম্পর্কে একটি কথা আছে, নজরুল সম্পর্কেও ঠিক তাই, আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পর নজরুল দীর্ঘকাল বোবা হয়েছিল, এই যন্ত্রণা কি লাঞ্ছিত নিয়ে পলি মারা গেছে এটা সত্য, কিন্তু পলি বেঁচে আছে। পলি তাই বিফোর হিজ ডেথ, অন্তঃসত্ত্বা যদি মৃত্যু না ঘটে তাহলে মৃত্যু হয় না, শরীরটাই ক্ষতি হয়েছে। আমি বিশেষভাবে অনুরোধ করবো এটা বইটি পড়বার পরে সত্যি আমার চোখ ভিজে গিয়েছিল, আমি আজকে আমার ক্লাস নেওয়া ছিল 3 ঘন্টা ক্লাস নিয়ে সোজা এখানে চলে এসেছি, আপনার সঙ্গে মিশব বলে এই সম্পর্কে একটা দুটো কথা বলতে বলেছিলাম। তিনি নাগরিক ভাষাতে ব্যবহার করেছেন, এই গ্রন্থটি কোন অধ্যায় নেই, একটা বহমান ধারা, অর্থাৎ এটা শুরু হচ্ছে যে জায়গা থেকে একটা বালিকা অবস্থা থেকে সেই প্রায় বালিকা অবস্থাতেই কাহিনী শেষ, কিন্তু গোটা ইতিহাস এর মধ্যে বিস্তৃত হয়ে আছে। এটি একটি নতুন ধরনের কাহিনী, যদি উপন্যাসের প্রকরণ হিসেবে চিন্তিত করা যায় সেটা আরেকটা মিরাকেল করবে, যেমন করে ঘটেছিল আরণ্যক উপন্যাস গতানুগতিক সমস্ত ছক দিনে নিয়ে অজ্ঞানটাকে, সেই কারণের জন্য আমি উপন্যাস বলতে চাই, উপন্যাস বলে অভিনয় করছি। আপনারা পরে আমি বিশ্বাস করি আরেকটা মুগ্ধ বিষয় আপনাদের আসবে, অনেকের অভিজ্ঞতার সঙ্গে নিজের